ব্রেকিং নিউজ, কিশোরগঞ্জ ছয়ের সংসদ সদস্য ও বিসিবি বস নাজমুল হাসান পাপনকে সরাসরি মিথ্যাবাদী বলে উপহাস করলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। জামালপুরের ডিসি, বরিশালের এমপির পর এবার নারায়ণগঞ্জের কৃষি কর্মকর্তার সঙ্গে তারই অফিসের নারী সহকর্মী 17 মিনিটের আপত্তিকর ভিডিও ভাইরাল। জিজ্ঞাসাবাদে গোটা দেশকে অবাক করে যা বললেন সেই কৃষি কর্মকর্তা। শুধু তাই নয়, অন্যদিকে আরও একটি আপত্তিকর ভিডিও ভাইরাল, সেই ভিডিওর কারিগর দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম। ডিসির নির্যাতিতা সেই নারী মুক্তিযোদ্ধার মেয়ে একটি ভিডিও এবং চিঠিতে যা বলল সে, তার বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওটিতে। অন্যদিকে দেশে ফেরার আকুতি, গুরুতর অসুস্থ সাদেক হোসেন খোকার ও জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত। চলুন এবার শুরু করা যাক বিস্তারিত সংবাদ। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কর্মকাণ্ডে ত্যক্ত বিরক্ত সাবের হোসেন চৌধুরী। কয়েকদিন আগে ক্রিকেটারদের ধর্মঘটকে তার ব্যর্থতা বলে আখ্যায়িত করেন তিনি। সাকিব আল হাসান ইস্যুতে ফের মুখ খুললেন সাবেক বোর্ড প্রেসিডেন্ট, পাপনকে রীতিমতো ধুয়ে দিলেন সাবের হোসেন। ম্যাচ ফিক্সিং এর নিয়ম না মানায় সব ধরনের ক্রিকেটে সাকিবকে এক বছর নিষিদ্ধ করেছে আইসিসি, যদিও প্রথমে সেটি ছিল 2 বছর। দেশসেরা ক্রিকেটারের এই নিষেধাজ্ঞার জন্য নাজমুল হাসানের দিকে আঙুল তুলেছেন সাবের হোসেন চৌধুরী। ক্রিকেটারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংবাদ ব্রিফিং এ বর্তমান বিসিবি বস বলেন, শিগগির ম্যাচ পাতানোর গোমর ফাঁস করা হবে। সাকিবের নিষেধাজ্ঞার নেপথ্যে একই দাবি করেছেন সাবের। তার মতে, পাপন সবকিছু জানতেন, তবু আইসিসির কাছে দেন দরবার করেননি উনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে বেশ কয়েকটি টুইট করেছেন সাবের হোসেন। সাকিবদের ধর্মঘটের মাঝে পাপন বলেন, ম্যাচ ফিক্সিং এর খবর আসছে, তার সেই উক্তির ভিডিও একটি টুইটের সঙ্গে জুড়ে দেন সাবের বোর্ড প্রেসিডেন্ট। এর ক্যাপশনে বিসিবির বর্তমান সভাপতিকে মিথ্যাবাদী বলে আখ্যা দেন তিনি। সাবের হোসেন লিখেন, আমার মনে হয় বিসিবি সবকিছু জানতো। পাপন সাহেব বলেছেন, এ নিয়ে তার কোনো ধারণাই ছিল না, কথাটা সত্য নয়। দুঃখ লাগলেও এটি বলতেই হচ্ছে, 22 অক্টোবরের ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছে আইসিসির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন উনি। আরেক টুইটে বিসিবি সাবেক সভাপতি লিখেছেন, ভণ্ডামি সর্বোৎকৃষ্ট নিকৃষ্টের দ্বৈত চরিত্র। আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বিসিবি, ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে সমান আবেগই দেখিয়েছে, কিন্তু সংস্থাগত ম্যাচ ফিক্সিং দুর্নীতির মূলোৎপাটন না করে ঘরোয়া ক্রিকেটে সেদিকে আরো উৎসাহিত করেছে বোর্ড। লজ্জাজনক। সাকিবের দুঃসময়ে পাশে দাঁড়াবে বিসিবি, বোর্ডের এমন আশ্বাস বিশ্বাস করতে পারছেন না সাবের হোসেন। অপর টুইটে সাবের হোসেন লেখেন, কেউ অপরাধ করলে সুবিচার প্রাপ্য, বিসিবি অন্তত নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা করতে পারত, কিন্তু পরিতাপের বিষয় এক্ষেত্রে সাকিবের পাশে দাঁড়ায়নি বোর্ড, অযথাই মায়া কান্না দেখাচ্ছে। অন্যদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক কৃষি কর্মকর্তার সঙ্গে তারই অফিসের নারী সহকর্মীর আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। 17 মিনিটের ওই ভিডিওটিতে কৃষি কর্মকর্তার সঙ্গে নারী সহকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তোলপাড় চলছে। তাদের অন্তরঙ্গ মুহূর্তের 17 মিনিট 6 সেকেন্ডের ভিডিওটি এখন সবার হাতে হাতে ঘুরছে। ভিডিওটি ফাঁস হওয়ার পর উপজেলা কৃষি অফিসে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে এই ঘটনায় জড়িত উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদিন এবং তার নারী সহকর্মীকে পৃথক স্থানে বদলি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত 8 আগস্ট দুপুরে উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদিন নিজের কক্ষে তারই অফিসের নারী সহকর্মীকে জড়িয়ে ধরেন। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ মেলামেশা হয়। তাদের আপত্তিকর মেলামেশার 17 মিনিট 6 সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হয়ে যায়। পরে তাদের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। ফাঁস হওয়া ভিডিওটিতে তাদের দুজনকে খোলামেলা এবং আপত্তিকর অবস্থায় দেখা যায়। ভিডিওটি ফাঁস হওয়ার পরে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়। এ নিয়ে বন্দর জুড়ে তোলপাড় চলছে। অবশ্য বিষয়টি স্বীকার করে উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদিন বলেছেন, আমি ভুল করেছি, যা করেছি শয়তানের প্ররোচনায় পড়ে করেছি। তবে ওই নারী বলেছেন, জয়নাল সাহেব আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি আমার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করেছেন, চাকরির ভয়ে চুপ ছিলাম। বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা বেগম বলেন, আমি সিসিটিভি ফুটেজ দেখেছি, তার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছে, তিনি ব্যবস্থা নেবেন। বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। বিষয়টি তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারকে অবহিত করেছেন। উপজেলার একাধিক কর্মকর্তা বলেন, জামালপুরের ডিসি যদি তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে পারেন, বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কেন পাবেন না? তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অন্যদিকে জামালপুরের পর এবার দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলমের বিরুদ্ধে এক নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় ডিসির সঙ্গে নিজের অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস করেছেন ওই নারী। ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও বার্তায় ওই নারী দাবি করেছেন, ডিসি মাহমুদুল আলম নানা প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন, সেই ফাঁদে পা দিয়ে সংসার ভেঙেছে তার। ওই নারী আরো দাবি করেন, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন দিনাজপুরের ডিসি মাহমুদুল। ঘটনা জানাজানি হলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তার। নিপীড়নের শিকার হওয়া ওই নারী এক মুক্তিযোদ্ধার সন্তান। তিনি সোশ্যাল মিডিয়ায় ডিসির বিরুদ্ধে এই অভিযোগ করার পর দিনাজপুরে তোলপাড় শুরু হয়। ভিডিওটিতে তিনি উল্লেখ করেছেন, জেলা প্রশাসক মাহমুদুল আলম বিভিন্ন প্রতিশ্রুতিতে তার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি জামালপুরের জেলা প্রশাসকের সঙ্গে এক নারীর ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই দিনাজপুরের জেলা প্রশাসক ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে জেলা প্রশাসক ওই নারীর সঙ্গে ভিডিও কল রেকর্ড, মোবাইল কল রেকর্ড সহ যাবতীয় তথ্যাদি মুছে দিতে বলেন এবং বিষয়গুলো কাউকে না জানাতে বলেন। পরে তার চাকরি থেকে বহিষ্কার ও মুক্তিযোদ্ধার সন্তানকে রাজাকারের সন্তান বানিয়ে দেবার হুমকি দেন। প্রাণী মেরে ফেলতে পারে তাই এই ভিডিও করেন বলে উল্লেখ করেন তিনি। অভিযোগকারী ওই নারী দিনাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এদিকে এই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। তিনি গণমাধ্যমকে বলেন, আমরা ঊর্ধ্বতনেরা তদন্ত করতে গেছেন, তারাই এই বিষয়ে ব্যবস্থা নেবেন। এর আগে জামালপুরের ডিসের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া 4 মিনিট 58 সেকেন্ড এবং 24 মিনিট 58 সেকেন্ডের দুটি ভিডিওটিতে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে তার নারী অফিস সহকারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। ভিডিও দুটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে তাকে ওএসডি করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যদিকে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ, তিনি দেশে ফিরতে চান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে টেলিফোনে আলাপে দেশে ফেরার আকুতির কথা জানান এই মুক্তিযোদ্ধা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইং এর সদস্য শাইরুল কবির খান। তিনি বলেন, কিডনির ক্যান্সারে আক্রান্ত সাদেক হোসেন খোকার স্বাস্থ্যের অবস্থা মঙ্গলবার থেকে অনেকটাই অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির এ নেতা ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে অনেকদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। শাহরুল বলেন, হাসপাতালে যাওয়ার আগে সাদেক হোসেন খোকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর আক্ষেপ করে বলেছেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দেশের মাটিতে বিদায় হবে কিনা আল্লাহ জানেন, আমার জন্য দোয়া করো। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে জানিয়ে শাইরুল কবির খান বলেন, সাদেক হোসেন খোকার সুস্থতা কামনা করে বিএনপির নানা স্তরে দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে, তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির বৈদেশিক বিষয় কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন জানান, মঙ্গলবার থেকে তার বাবার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে। তিনি মঙ্গলবার রাতেই বাবাকে দেখতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এক সময়কার বাম ঘরানার রাজনীতিবিদ বিএনপিতে যোগ দেন। বিএনপির বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে ছিলেন। ঢাকার মেয়র হয়ে তিনি রাজধানীর বিভিন্ন সড়ক মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করেন। বিএনপির ক্ষমতায় থাকাকালে তিনি একাধিকবার মন্ত্রিসভার সদস্য হন। 2014 সালের 14 মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান সাদেক হোসেন খোকা। একাধিক মামলায় সাদেক হোসেন খোকার সাজা হয়েছে। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রেই আছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। রাজধানীর বনানী সুপার মার্কেটের কার পার্কিং এ ইজারা দুর্নীতির মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকা সহ 4 জনের 10 বছর বিনাশ্রম কারাদণ্ড হয়। গত বছরের 28 নভেম্বর ঢাকা বিভাগের স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় খোকা সহ আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিকে 71 মানবতা বিরোধী অপরাধে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। 71 সালে হত্যা, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ সহ 3 অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির দণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1।
প্রিয় ভিউয়ার্স, একের পর এক সরকারি কর্মকর্তাদের অফিস কক্ষে এমন আপত্তিকর ভিডিও ভাইরাল নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। সাকিব ইস্যুতে সাবেক বিসিবি বস সাবের হোসেন চৌধুরীর কথার সঙ্গে একমত হলে ইয়েস লিখুন ও না হলে নো লিখুন। দেশ বিদেশের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে জানতে ভিডিওটিতে একটি লাইক ও অসংখ্য শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।